আল্লাহর হাবিব রহমাতুল্লিল আমিনের শরীর মুবারকের মধ্যে আজরাইল যখন তার হাতটা রাখলো, হাত রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আজরাইল রে একটু আস্তে রাখ, একটু আস্তে রাখ। আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রুহটা যেইভাবে আমি কবজো করতেছি, দুনিয়ার অন্য কোন মানুষের রুহ এমন এত আসানে আমি কোনোদিন কবজো করি নাই। তারপরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আজরাইল শুনে রাখ, আমার দেহের মধ্যে তুই হাতটা রাখছো, আমার কাছে মনে হইতেছে উহুদ পাহাড়টা আমার শরীরের মধ্যে রাইখা দিছো। একদল বেদাতি আছে যারা নবীর আদর্শ মানে না, এরা শুধু মিলাদুন নবী নিয়ে লাফালাফি করে, সিরাতুন নবীর দ্বারে কাছেও যায় না। জোরে কোন ঠিক না বেঠি? এরা বলে মিলাদুন নবী পালন করো আর সিরাতুন নবীতে লাথি মারো। জোরে কোন না আউযু বিল্লাহ। হাওয়ালে কাবা ইলাহি হয়ে মেরে মদফন দিয়ারে মদিনা বদাহল আউলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লা আলাইহি। আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা মুসলমানি মুয়াদ গরদন নিহাদান এনানে খুদ বদস্তে খাজাদান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, জামিয়া কারিমিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও ভোলেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ইসলামী একটি সম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন। যে মালিক তৌফিকটুকু এনাত করেছেন সে মালিকের দরবারে কালিমাতুর শুকর জবান খুলে আওয়াজ তুলি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্দারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুলিল আলামিন, শাফিউল মুজদিমিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, সাইয়িদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, আকানাম দার মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, সাইয়িদুল মখলুকাত, ফখরে মওজুদাত, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝাইতে চাই এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। ধরে বলেন কি মাস? রবিউল আউয়ালের প্রায় শেষ, শেষের দিকে, ঠিক না? এই মাসে আমার আপনার নবী সরকার দুআলম দুমি দুনিয়াতে আগমন করেছেন, ঠিক না বেঠি?
আবার এই মাসি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে একই মাসে আসা এবং যাওয়া, আসা এবং যাওয়া। তো একদল আসার ক্ষেত্রে খুশি, শুধু খুশি পালন করে, যাওয়ার যে ব্যথা এটা তার অন্তরে নাই। যেরকম ঠিক নেই, এরা ঈদ মিলাদুন্নবী পালন করে। কি পালন করে? মিলাদুন্নবী। এবং একদল এমন আছে, এরা বলে মিলাদুন্নবী পালন করো আর সিরাতুন্নবীতে লাথি মারো। যেরকম নাউযুবিল্লাহ, মিলাদুন্নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, জন্ম পালন করা, আর সিরাতুন্নবী অর্থ হলো আল্লাহ রসুলের গোটা জীবনী, এটার নাম হলো সিরাতুন্নবী। আল্লাহ রসুলের গোটা জীবনী বলতে গেলে কি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আম্মা জান আপনি বলেন আল্লাহর রসুলের চরিত্র কি ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কিরাম বললেন, অবশ্যই আমরা কোরআন পড়ি। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হলো রসুলের আদর্শ, রসুলের আখলাক। যরকুল আল্লাহ আকবার। তাহলে যেই ভণ্ড, যেই প্রতারক বলতেছে মিলাদুন্নবী পালন করো, সিরাতুন্নবীতে লাথি মারো, এর অর্থ হলো তুমি রসুলের জন্ম পালন করো আর কোরআনে লাথি মারো। যরকুল নাউযুবিল্লাহ। এই কথা বললে ইমান থাকবে না বাগবে? আওয়াজ দিয়ে বলেন। এই এই ধরনের কিছু তার সিরা জনগণ সমাজে আছে না নাই? বুইজা না বুইজা উল্টা পাল্টা মন্তব্য করে যারা বলতেছে মিলাদুন্নবী পালন করো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করেছেন সেইভাবে দুনিয়াতে কোনো মানুষ জন্মগ্রহণ করা সম্ভব? জোরে বলেন। আমার আপনার নবী সরকার এ আলম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেইভাবে প্রেরণ করেছেন, অন্য কোন নবীকেও আল্লাহ তাআলা এইভাবে পাঠায় নাই। জোরে কোন ঠিক না বেছি, একটু কান লাগান। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন দুনিয়াতে যখন আসবেন অবস্থাটা কেমন হয়েছে? আ মুসলমান লক্ষ্য করে শুনুন, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যখন দুনিয়াতে পদার্পণ করবেন, এই অবস্থায় দাইমা ছিল শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মক্কার প্রসিদ্ধ দাইমা। শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার হাতের উপর দিয়া মক্কার শত বাচ্চা আমার হাতের উপর দিয়া দুনিয়াতে এসেছে, কিন্তু মুহাম্মদের বেলায় শুনে রাখো প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করার সময়, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করার সময় তার নাভি কাটা লাগে, লাগে কি লাগে না? নাভি কাটতে হয়। কিন্তু মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাঠালেন যেন আগে থেকেই নাভি কাইটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিছি। শুধু তাই না রে মুসলমান, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলেন প্রত্যেকটা বাচ্চার জন্ম গ্রহণ করার সময় রক্ত বিভিন্ন ময়লা লেগে থাকে বাচ্চার শরীরে, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে গোসল করায় দুনিয়াতে পাঠাইলেন, এক ফোঁটা নাপাকি এক ফোঁটা ময়লা শরীরের মধ্যে লাগানো ছিল না। যরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আ মুসলমান আমাদেরকে 7-8 বছর পরে মুসলমানি করানো হয়, কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে থাকা অবস্থায় মুসলমানি করায়া দুনিয়াতে পাঠায় দিছি। এখানেই শেষ নয়, যখন জন্মগ্রহণ করলেন সঙ্গে সঙ্গে যখন একটি রুমালের মধ্যে একটি তোয়ালিয়ার মধ্যে নেওয়া হলো, শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠালেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, সঙ্গে সঙ্গে আবার সেজদায় গিয়া মালিকের শুকরিয়া আদায় করলেন। বলেন, দুনিয়ার অন্য কোনো বাচ্চার ক্ষেত্রে এই ধরনের অবস্থা হওয়া সম্ভব? আওয়াজ দিয়ে বলেন। তাহলে নবীর জন্মদিবস যারা বলে পালন করি, নবীর জন্ম কোনোদিন পালন করা যায় না। জোরে কোন ঠিক না বেঠি, কারণ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যেভাবে দুনিয়াতে এসেছেন
এর আশ্চর্যজনক মুজিজা যতগুলো বলতে যাই হাজার হাজার মুজিজা এইগুলা বলে শেষ করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের শুধু জীবনী সম্পর্কে কিতাব লেখা হয়েছে 650,000-এর উপরে। সুবহানাল্লাহ বলতেন না, কত 650,000-এর উপরে কিতাব লেখা হয়েছে। এর মধ্যে অধিকাংশ কিতাবের মধ্যেই আছে সিরাত নবী, অর্থাৎ নবীর গোটা জীবনী নিয়ে আলোচনা। মিলাদুন নবী খুবই কবি কিতাবের মধ্যে আছে। মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে নফল এবাদতের সব আমল নামার মধ্যে জমা হয়, কিন্তু সিরাতুন নবী শুধু আলোচনার মধ্যে সীমা রাখা যায় না, সীমাবদ্ধ করে রাখা যাবে না। এই সিরাতুন নবী নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে, ঠিক না বেঠি? সিরাতুন নবী পালন করতে কষ্ট হয়, যার কারণে এক শ্রেণীর মানুষ আছে মিলাদ নতুন নবী পালন করলে তো মিষ্টি খাওয়া যায়, সিরাতুন নবী পালন করলে ফজরের সময় শীতের দিন ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজ পড়া লাগে, যেরকম ঠিক না বেঠি? যার কারণে ওই মিলাদুন নবী পালন করনে ওয়ালারা যেহেতু সল্লাল্লাহ হইরা টান দিয়া একটু জিলাফি খাইয়া বাড়িতে দৌড়াইতে পারে, যার কারণে মিলাদুন নবী লইয়া দৌড়ায় সিরাতুন নবীর কাছেও যায় না, যেরকম ঠিক না বেঠি? এই জন্য একজন কবি বলেন, আমাদের দেশের অবস্থাটার দিকে লক্ষ্য করে একজন কবি বলতেছেন, রবিউল আউয়াল মাস আসলে পড়ে নবী গো আমরা আপনার গুণগান গাই, রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো আমরা আপনারকে ভুলে যাই, যেরকম ঠিক না বেঠি? এদের অবস্থার দিকে লক্ষ্য করলে এটি তো বোঝা যায়, যেরকম ঠিক না বেঠি? জায়গায় জায়গায় মিলাদ মাহফিল করি, জশনে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই, যেরকম ঠিক না বেঠি? মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পরে দাড়ির বংশ নাই, যেরকম ঠিক না বেঠি? এই ভণ্ডগুলা সমাজ থেকে আল্লাহর রসুলের আসল সুন্নত গুলাকে বাদ দিয়া বেদাত চালু করছে, জোরে কোন ঠিক না বেঠি? বেদাতের মধ্যে হেদায়ত নাই, বেদাতের মধ্যে কি নাই? হেদায়ত। মুসলমান বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আসেন মূল আয়াতের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। শুধু মানুষ মৃত্যুবরণ করবে এমন নয়, দুনিয়াতে যতগুলো আল্লাহ তাআলা মাখলুকাত বানাইলেন যতটার প্রাণ আছে প্রত্যেকটাই কিন্তু মৃত্যুর একটা যন্ত্রণা আছে, এটা সহ্য করা লাগবে। শুধু এখানেই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী শেষ করে দিবেন, এমনকি বড় বড় চারজন ফেরেশতা এগুলারও মরণ আসনা নাই, জোরে কোন? আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল এখন কি আছে বলো? বলে আল্লাহ ইবলিস আছে আর চারজন বড় ফেরেশতা আছে। আল্লাহ বলবেন, ইবলিসের রূহটা কবজ করো, ইবলিস বাঁচার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে দৌড়াবে, কিন্তু আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব হবে না, ঠিক না বেঠি? ইবলিসের রূহটা কবজ করা হবে আদম আলাইহিস সালামের রোজার পাশ থেকে, সেখানে গিয়ে সে বাঁচার চেষ্টা করবে কিন্তু সেখানে গ্রেফতার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল এখন কি আছে? আল্লাহ বল, আজরাইল ডাক দেয়া বলবেন, আল্লাহ আমি আছি আরো বড় তিন ফেরেশতা আছে। আল্লাহ বলবেন, প্রত্যেকটা ফেরেশতার রূহ কবজ করে ফেল, সমস্ত ফেরেশতার বড় ফেরেশতাগুলার রূহ যখন কব শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আজরাইল এখন আর কোন মাখলুকাত আসেনি, আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ মাখলুকাতের মধ্যে আমি একমাত্র বাকি আছি, আর আপনি খালেক, আপনি হলো স্রষ্টা, আমি সৃষ্টি, আমি শুধু বাকি আছি। আল্লাহ বলবেন, আজরাইল রে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যুর স্বাদ কিন্তু তোমার আস্বাদন করা লাগবে, এখন তোমার মরা লাগবে। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো প্রত্যেকটা প্রাণীর রূহ কবজ করেছি, কিন্তু আমার নিজের রূহটা আমি কিভাবে কবজ করব, এটা তো আমার পক্ষে সম্ভব নয়।
আজরাইল কান্না শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল রে তুমি তো প্রত্যেকটা প্রাণীর রুহ কবজ করেছ, তুমি তার পাও নাই, কিন্তু রুহ কবজ করার সময় কেমন কষ্ট হয়, এখন তুমি তার পাইবা। ঠিক না বেঠি? আজরাইল এমন জোরে চিৎকার দিবে, ও মুসলমান আজরাইলের কলিজা ফাইটা, আজরাইল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। শুধু তাই না রে মুসলমান, মরণের অমরণ আছে, মরণেরও কি আছে, মরণের আবার মরণ কিভাবে, জান্নাতের মধ্যে ও মুসলমান হাসুরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মরণটাকে একটা প্রাণীর সুরত দরায়া সামনে হাজির করবে। হাজির করার পরে আল্লাহ তাআলা বলবেন, এখন কি মরণকে জবাই করে দাও, আজকে থেকে মরণ জবাই করে দেওয়া হলো, আর কোনোদিন মরণ নাই, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বেঠি? আল্লাহ নিজে কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর মাখলুক, আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, সব কিছুর ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন ঠিক না বেঠি? বাকি থাকবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু বিলীন হয়ে যাবে, সব কিছুর মরণ হয়ে যাবে মুসলমান। তো এই মরণ থেকে যতই পালাবার জন্য চেষ্টা করো না কেন, কেউ কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই। এর কারণটা হলো আল্লাহর হাবিব রহমাতুল আলামিন এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমি আপনি দুনিয়াতে থাকার কোনো অধিকার আছে নি? আরো জোরে কোন, আল্লাহর রাসূল যেহেতু থাকতে পারে নাই, এর মাধ্যমে মেসেজ দেওয়া হলো, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে থাকার জায়গা নয়, এখানে কেউ থাকার জন্য আসে নাই, থাকতে পারবে না। কিন্তু দেখেন মুসলমান, আল্লাহর হাবিব রহমাতুল আলামিন দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হবেন, কি একটা ঘটনা ঘটে গিয়েছিল। আল্লাহর হাবিব অবশ্য অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন, একটা হাত লম্বা করে আবার দেখা যায় হাতটা প্রসারিত করে, একটা পা গোটায় আবার লম্বা করে, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা যে শুরু হয়, এই মৃত্যুর যন্ত্রণা যখন নাকি শুরু হয়ে গেল, মরজে মাউতের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহর হাবিব যখন নাকি মৃত্যুর আগ মুহূর্তে একটা পা একবার গোটা একবার লম্বা করে, আবার একটা হাত গোটা একবার লম্বা করে, আমি এমনি শরীরের উপর একটা চাদর দেওয়া ছিল, চাদরটা সরালাম, আমি তাকায় দেখলাম আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে এমন কোনো পশম নাই যেখান দিয়ে আল্লাহর নবীর গাম বের হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার! আ মুসলমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এর মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যে নাযিল করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। রাসূলের বেলায় যদি এমন অবস্থা হয় তাহলে দেখা যায় দুনিয়ার এমন কোন মানুষ নাই তার বেলায় মৃত্যুর যন্ত্রণা থেকে খালি থাকবে। ঠিক না বেঠি? জন্য মুসলমান, আল্লাহর হাবিব রহমাতুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় কি ঘটেছিল মুসলমান শুনেন। আল্লাহর হাবিব মুমূর্ষু অবস্থায় শুয়ে আছেন বিছানার মধ্যে, কিছুক্ষণ পর হঠাৎ করে দেখা যায় দরজার সম্মুখে কে যেন এসে সালাম দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ! কে যেন সালাম দিচ্ছে আল্লাহর হাবিব রহমাতুল আলামিন ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা
তুমি দরজার সামনে যাও তো, কে জানে বারবার অনুমতি চাচ্ছে আর সালাম দিচ্ছে, কে তুমি একটু লক্ষ্য করো ও মুসলমান, দরজার সম্মুখে অন্য কেউ আসে নাই, সেখানে আজরাইল আয়েশা বারবার সালাম দিতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিতে চাচ্ছে, ঘরে ঢুকবে কি ঢুকবে না, মৃত্যুর আগ মুহূর্তে আজরাইল আসবে কি আসবে না, অনুমতি নেওয়ার জন্য গেটের মধ্যে বারবার সালাম দিতেছে, জোরে বলো আল্লাহু আকবার। দুনিয়ার যত রাজা বাদশা আছে এদের সামনে আজরাইল আয়েশা অনুমতি দিয়া ঘরের ভিতরে ঢুকা লাগে আরো জোরে কন, কিন্তু আল্লাহর হাবিব রহমাতুল আলামিনের রূহ কবজ করবে রুমের ভিতরে, এই জন্য আগে অনুমতি নিতেছে সালাম দিতেছে। এমনি ফাতেমা যখন নাকি দরজাটা খুললো, দরজা খোলার পরে ও মুসলমান যিনি মৃত্যুবরণ করবেন তিনি ছাড়া কিন্তু কেউ আজরাইলকে দেখে না, দেখে নাকি যে মারা যাবে যার একেবারে কথা জবান বন্ধ হয়ে গেছে সেই ব্যক্তি ছাড়া আর কেহ, পাশে লোক থাকলেও কিন্তু আজরাইলকে দেখা যায় না, কিন্তু আল্লাহর হাবিব যেহেতু বলছেন ও ফাতেমা দরজার সামনে যাও, কে জানে সে বারবার সালাম দেয়, আল্লাহর হাবিবের কথাটা যেন মিথ্যা না হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের সশরীরের সামনে হাজির করে দিল, জোরে কোন সুবহানাল্লাহ। এমনি গেটটা খোলার পরে তাকা দেখে এমন বিশাল বড় দেহের অধিকারী, বিশাল বড় দেহের অধিকারী ফাতেমা ডাক দিয়া বলে এমন বড় দেহ হলে আমি জিন্দগিতে কোনো দেখি নাই, পায়ের অংশটা মাটির নিচে চলে গেছে, উপরের অংশটা বুকের উপর থেকে নিয়ে সাত আসমানের উপরে চলে গেছে, আর শরীরের রোমগুলা দিয়ে আগুন বের হচ্ছে, দাঁতগুলা উপরের দাঁতগুলা উপরে নিচের দাঁতগুলা উপরে মারি ফেরে উপরে উঠা গেল, আর উপরের দাঁতগুলা নিচের দিকে নামতেছে, কথা যখন বলে কথার মুখ দিয়ে আগুন বের হইতেছে, ও মুসলমান চোখগুলা মনে হয় বড় বড়, ও মুসলমান আগুনে লুক্ষার মতো বানাইয়া সামনে যখন হাজির হয়ে গেছে এমনি ডাক দিয়া বলে আব্বা জান দরজার সম্মুখে আমি যাকে দেখলাম এমন দেহের অধিকারী কাউকে আমি মক্কা মদিনার দেখি নাই, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও ফাতেমা এটা মক্কা মদিনার কেউ নয়, এটা মক্কা মদিনার কেউ নয়, দুনিয়ার কেউ নয়, এটা হলো হাজা মালাকুল মউত, হাজা হাজিমুল লাজ্জাতিল মউত, অর্থাৎ মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা দুনিয়ার সাত কর্তনকারী আজরাইল, হাজা মালাকুল মউত ইয়ানি আজরাইল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম দরজার সম্মুখে আইসা বারবার সালাম দেয়, দুনিয়ার কোন মানুষের রূহ কবজ করার জন্য আজরাইলের অনুমতি নেওয়ার দরকার নাই, পারমিশন নেওয়ার দরকার নাই, জোরে কোন ঠিক না বেঠি, কিন্তু আমি আল্লাহর হাবিব রহমাতুলিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করলেন আমার সম্মানার্থে আজরাইল বারবার সালাম দেয়, ও ফাতেমা তুমি তাকে অনুমতি দিয়ে দাও, ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা জান আপনি চার পাঁচ দিন যাবত অসুস্থ, আমার বুঝার বাকি নাই আজরাইল কেন আসছে আপনাকে নেওয়ার জন্য, আমি আজরাইলকে ঢোকার পারমিশন দিব না, ধরে বলে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ফাতেমা আজরাইলকে তুমি যদি পারমিশন নাও দাও আজরাইল কিন্তু ঢোকার সেই অনুমতি আছে, যেরকম ঠিক না বেঠি সেই অধিকার আজরাইলের আছে, তুমি অনুমতি দেওয়ার না দাও আজরাইল কিন্তু চলে আসার এই যোগ্যতা তার মধ্যে আছে, তুমি তাকে অনুমতি দিয়ে দাও। এমনি যখন অনুমতি দেওয়া হলো সামনে হাজির হয়ে গেছে আয়েশা সালাম দিচ্ছে, আবার বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি কি আল্লাহর কাছে যাবেন নাকি দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা জানতে চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার দেহ মুবারকের মধ্যে হাত রাখব রূহ কবজ করার জন্য, আর যদি অনুমতি না দেন আমি আপনার রূহ কবজ করব না, আল্লাহু আকবার, এই জোরে বলেন আল্লাহু আকবার। আর মুসলমান কথাগুলো দিলের কান লাগায়া শুনেন, খালি তো আওয়াজ বাড়িতে নিয়ে যান আওয়াজ নিলে হবে না, কোরআন হাদিসের কিছু এলেম বাড়িতে নেওয়ার দরকার, জোরে কোন ঠিক না বেঠি, আসল কথাগুলা বাড়িতে নিয়ে যান, আল্লাহর হাবিব রহমাতুল আলামিনের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন মুসলমান, আল্লাহর হাবিব রহমাতুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল
তুমি এখানে অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আসার আগ পর্যন্ত। আল্লাহু আকবার! আজরাইলকে ওয়েটিং এ রাখছে, আজরাইলকে বসায় রাখছে জিব্রাইল আসার জন্য। জিব্রাইল চলে আসছে, জিব্রাইল আইসা আর কিছু বলে নাই, সঙ্গে সঙ্গে আসার পরে আল্লাহর হাবিব আজরাইল জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আল্লাহ তাআলার কাছে যাওয়ার ব্যাপারে তুমি কি বলো? জিব্রাইল একটা আয়াত শোনায় দিছে, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু, ইন্নাকা মাইতু, ও নবী আপনিও মরণশীল আর আপনার যারা দুশমন তারাও মরণশীল। ঠিক না? বেঠিক। আয়াতের মাধ্যমে ইঙ্গিত দিয়া দিলেন, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া কি নয়? থাকার জায়গা নয়, যাওয়া লাগবে। এমনি যখন নাকি আয়াত শোনায় দিলেন, আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আর দেরি করার দরকার নাই, ও আজরাইল তুমি আমার দেহের মধ্যে হাত রাখতে পারো, তবে তুমি আমার রুহুটা আস্তে কবজ করবা, কারণ রুহু কবজ করলে বড় কষ্ট হয়। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আমিনের শরীর মুবারকের মধ্যে আজরাইল যখন তার হাতটা রাখলো, হাত রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আজরাইল রে একটু আস্তে রাখ, একটু আস্তে রাখ। আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রুহুটা যেইভাবে আমি কবজ করতেছি, দুনিয়ার অন্য কোনো মানুষের রুহ এমন এত আসানে আমি কোনোদিন কবজ করি নাই। তারপরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আজরাইল শুনে রাখ, আমার দেহের মধ্যে তুই হাতটা রাখছো, আমার কাছে মনে হইতেছে উহুদ পাহাড়টা আমার শরীরের মধ্যে রাইখা দিছো। আল্লাহু আকবার! মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার শরীরের মধ্যে রেখে দিয়েছো, আর বলতেছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। ওয়াল্লাহ মৃত্যুর কষ্ট বলি এমন হয়, মৃত্যুর যন্ত্রণা বলি এত কঠিন, আল্লাহ তুমি আমার এই মৃত্যুর সময় যন্ত্রণা যে হয় এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, তুমি আসন করে দাও। জোরে বল আল্লাহু আকবার! মুসলমান, এই রুহু কবজ করার সময় প্রত্যেকের কিন্তু যন্ত্রণা হবে, কিন্তু যন্ত্রণাটা সবার জন্য যন্ত্রণা হবে না, কারো জন্য আবার আনন্দে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ! কোন না আরো জোরে কোন, আল্লাহু আকবার! বলবেন যে হুজুর যন্ত্রণা আবার আনন্দে হয় কেমনে? এটার একটু উদাহরণ দেওয়ার দরকার আছে না? নাই, এক্সাম্পল দিলে বিষয়টা বোঝা সহজ। যেমন এই যন্ত্রণা আনন্দের হয় কিভাবে? যন্ত্রণাটা আনন্দে হয় এইভাবে, ধরেন আমাদের দেশের মধ্যে মুসলমানি করায় কি করায় না? বাচ্চাদেরকে আজামের মাধ্যমে অনেক সময় মুসলমানি করানো হয়, কথা ঠিক না? তো এই আজামের মাধ্যমে যখন নাকি মুসলমানি করা হয়, বাচ্চার যখন আওয়াজ দেওয়া হয় যে আজকে তার মুসলমানি হবে, আওয়াজ ফাইয়া সে দেখা যায় রুমের ভিতরে নাই, আরেক বাসার রুমের মধ্যে গিয়ে পলাইছে, যেরকম ঠিক না? অথবা কোনো চিপা চাপা গল্লির ভিতরে এই মানে আজামের হাত থেকে বাঁচার জন্যে সে দৌড়ায়, যেরকম ঠিক না? বেঠিক। তার বড় ভাই তাকে তাকে ধরে নিয়ে আসে, এই না তার মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া মানে হাতটাকে মানে ভালো করে ধইরা ধরার মতো ধরছে, যেরকম ঠিক না? বেঠিক। আর এদিক দিয়ে আজাম করতেছে কি, তার একটা কাপড়ের মধ্যে ওষুধ লাগাচ্ছে আর যন্ত্রগুলা বাহির করতেছে, যেরকম ঠিক না? বেঠিক। এই যন্ত্র কিন্তু এখনো লাগাইছে না, লাগানোর আগেই তার থেকে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, আমারে মাইরা লাইলো রে, আমারে কাইটা লাইলো, ও মা আমারে বাঁচাও, জোরে কোন ঠিক না? বেঠিক। আরো জোরে কোন ঠিক কিনা? যন্ত্রণা, যন্ত্র দেখিয়া যন্ত্রণা, যন্ত্র দেখিয়া কি যন্ত্রণা? এখনো কি যন্ত্র লাগাইছে? লাগায় নাই, খালি যন্ত্র বাহির করতেছে, ওষুধ লাগাইতেছে, কিন্তু এটা দেখেই তার কি হয়ে গেছে? যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো মা বলতেছে, এই কেডারি আমার ফোলারে তোরা কাইটা লাবি, তো আমার ফোলারে এটা মুসলমান আরে করানো হইব না, কোন সময় আজান বিদায় করে দিছি, তার চেহারা কিন্তু অন্যদিকে ঘুরে রাখছে। তো বাচ্চাটা আবার রসগোল্লার পাগল, যেরকম কিসের পাগল? রসগোল্লা চিনিনি, মিষ্টি আর কি, কথা বলছেন না? তো এই মিষ্টির পাগল, এখন মিষ্টিটা তার সামনে, এই আর একটা মিষ্টি দে, মিষ্টি যখন তার সামনে দিছে, এখন তাহার দৃষ্টি হলো মিষ্টির দিকে, ওই আজামের দিকে তার দৃষ্টি নাই, যেরকম ঠিক না? বেঠিক। এখন তার কান্না বন্ধ হয়ে গেছে,
কিন্তু কান্না বন্ধ হইল, তারপরে দেখবেন অনেকক্ষণ কাঁদলে পরে একটা আপনার শ্বাসকষ্ট বা একটা মানে হেওয়ানি থাকে, জোর করে ঠিক নেবে ঠিক। তো এটা আছে, তো এই মুহূর্তে মা তাকে চোখের মানে টিপড়ির মাধ্যমে ইঙ্গিতের মাধ্যমে বুঝাইয়া দেয় যে আর দেরি করার দরকার নাই। একটা মিষ্টি তার মুখের মধ্যে দেওয়া হইলো, মিষ্টিটা যখন তার মুখের মধ্যে গেছে আর দুইটা দাঁত যখন এখানে করে লাইছে, মিষ্টি পুরা মুখের মধ্যে ছড়ায় গেছে গা রস, এই মুহূর্তে আজাম আর দেরি করে না, এমনি তার মুসলমানি করায় ফেলায়, ঠিক করে একটু আওয়াজ করে, একটু করে কয়েক নানা বাজ যাইবানি, মামার বাজ যাইবানি, তাহলে দেখা যায় এত বড় কাজটা মিষ্টি তার সামনে ধইরা তার মানে দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরাইয়া তারে মুসলমানি করাইতে গিয়া বাচ্চার যেমন তেমন কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে আজরাইল আলাইহিসসালাম আমার আপনার সামনে আসবে রূহটা কবজ করার জন্য, তখন তার এই মৃত্যুর যন্ত্রণা, এই যন্ত্রণা আর যন্ত্রণা থাকে না, এটা আনন্দে পরিণত হয়ে যায়, যেরকম ঠিক না আরো জোরে বলেন ঠিক কিনা। আরো কিছু উদাহরণ দিব, আরো জোরে কোন আরো কিছু উদাহরণ দেওয়ার দরকার আছে না? অমুসলমান বিষয়টা পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করেন, এই মৃত্যুর যন্ত্রণা এটার থেকে কেউ কিন্তু রেহাই পাবে না। আল্লাহ তাআলা দুই দলের কথা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাজিআতি গরকা একদল রুহু, অর্থাৎ একদল ব্যক্তি তাদের রুহুটা বের করার জন্যে আজরাইল আলাইহিসসালাম কেমন ভাবে বাইর করবে উদাহরণ দিলে বুঝবেন। আপনারা কি কোনোদিন শালুক তুলছেন? শালুক কথা কন না কেন, শালুক চিনেননি আপনারা? এই শালুকটা কোথায় থাকে? পানির উপরে না নিচে? মাটির নিচে, ওটা পানির নিচে না, কিসের নিচে? মাটির নিচে। এরপরে এই শালুকটা ধরতে গিয়া আপনার এটার উপরে একটা পতাকা থাকে, পতাকা থাকে না, এই পতাকা অর্থাৎ পাতাটা দেখা এটার ভিতরে যে লতরা আছে এটা দইরা ডুব দিয়া গিয়া ফেকের নিচ থেকে উঠাইয়া তারপরে মানে এটার লগে যত তার আছে এগুলো সিরা, তারপরে হালুকটা কি করা হয় ফেকের ভিতরে উঠানো হয়, জোরে কোন ঠিক নেবে ঠিক। তো এই শালুক উঠাইতে গিয়া কি করে, এই যে দেখেন টার্গেট ঠিক করছে, এক পর্যায়ে তার লত ধরে মাটির নিচ থেকে কাদার নিচ থেকে এই শালুকটাকে বের করা হয়, আর শালুক বের করতে গিয়া এ তার এই শালুকের সাথে যত তার আছে যত জয়েন্ট আছে সবগুলাকে সিরা পিরা এক পর্যায়ে দেখা যায় এই শালুকটাকে ব্যাগের ভিতরে ঢুকানো হয়, জোরে কোন ঠিক না বেঠি। আজরাইল আলাইহিসসালাম আপনার আমার রুহটা কবজ করার জন্যে এই সাড়ে তিন আট বডিটার ভিতরে একটা ডুব দেয়, জোরে কোন আল্লাহু আকবার। এক ডুব দেওয়ার পরে এই রুহুটা কোন জায়গায় আছে অমুসলমান এমনভাবে টার্গেট ঠিক করে এটা বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু এই রুহুটাকে ধরার পরে এই রুহুর সাথে যত তার আছে যত জয়েন্ট আছে সবগুলাকে সিরা চোখের অমুসলমান চোখ পাতি দিত, এখন চোখ আর পাতি দেয় না, হাত নড়াচড়া করতো হাত এখন নড়াচড়া করে না, পা নড়াচড়া করতো পা নড়াচড়া করে না, জবান দিয়া কথা আওয়াজ বের হইতো এখন আর আওয়াজ বের হয় না, কারণ রুহুর সাথে যত তার আছে যত জয়েন্ট আছে সবগুলাকে সিরা ওই যে শালুকের মতো এটাকে ব্যাগের ভিতরে যেভাবে ঢুকানো হয় আজরাইল আলাইহিসসালাম এই রুহটাকে নিয়া তারপরে দেখা যায় আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, যেরকম ঠিক না ঠিক আরো যেরকম ঠিক কিনা, সেদিন বুঝবেন যে মৃত্যুর যন্ত্রণা কাহাকে বলে, যেরকম ঠিক না ঠিক আরো যেরকম ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, আলোচনা করতে গেলে আমি যে বিষয়টা নিয়ে শুরু করছি কম পক্ষে দুই ঘন্টা আলোচনা করলে গিয়া তফসিরের তড়া বুঝবেন, কথা বুঝেন না, তফসিরের কি ত ত আর বাকি বলতে গেলে তো বহুত লম্বা সময় পড়ে, কথা বুঝেন না, যাই হোক যাই হোক। আল্লামা আবু জাফর কাসিমি সাহেব অত্যন্ত বুজুর্গ আলেম, দিন আপনাদেরকে নসিহত পেশ করবেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাই অমুসলমান এক নাম্বার যারা আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াবার ভয় যাদের আছে যে আমি আমল যদি সঠিকভাবে না নিয়ে আল্লাহর সামনে দাঁড়াই আমার কিন্তু অবস্থার খবর আছে, ঠিক না ঠিক করে। দুই নম্বরে হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে এবং এই বিশ্বাস এই ভয় আশা যাদের আছে আর যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ রসুলকে মডেল নমুনা বানায় সামনে চলবে, জোরে কোন সুবহান। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বারোয় মানে রবিউল আউয়াল আসলে পরে এমন একটা অবস্থা হয়ে যায় তারা
মিলাদুন্নবী, ঈদি মিলাদুন্নবী নিয়া এমন ভাবে লাফালাফি শুরু করে, তারা প্রকৃতপক্ষে রসুলের আদর্শটাকে বাদ দিয়া শুধু মিষ্টি খাওয়ার একটা দিন উদযাপন করার জন্যে তারা উঠে পড়ে লাইগা যায়। যেরকম ঠিক না বেঠি, এই ভণ্ডামি করার সুযোগ ইসলামের মধ্যে নাই। কারণ কি? ঈদে মিলাদুন্নবী যে দিনটার মধ্যে পালন করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে তিনটা মতামত আছে। যেরকম কয়টা? তিনটা। তাহলে রসুলের জন্ম নিয়ে এত মত থাকার কথা নয়। এর কারণ কি? এর কারণ হলো ইতিহাসবিদরা লেখেন ওই জমানার মধ্যে জন্ম তারিখ লিখে রাখার কোনো গুরুত্ব ছিল না। যেরকম ঠিক না বেঠি, যদি জন্ম তারিখ লিখে রাখারই গুরুত্ব না থাকে তাহলে আল্লাহর রসুলের জন্ম দিবস পালন করার সুযোগ কোথায়? যেরকম ঠিক না বেঠি, যে জন্ম দিবস আল্লাহর রসুলের জন্ম পালন করা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিন করেন নাই, তাবে তাবিন করেন নাই, পরবর্তীতে আয়েশা একটা দিন আবিষ্কার করলো মিলাদুন্নবী পালন করা, এটা তো আসলেই এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়, এটা হলো মিডিয়ান চায়না, এটা মিডিয়ান মদিনা নয়। যেরকম ঠিক নেবে ঠিক, মুসলমান ভাইয়ারা আমার সুকৌশলে আমাদেরকে বেদাতি বানাবার চেষ্টা চলতেছে। যেরকম ঠিক নেবে ঠিক, আমাদেরকে তারা বুঝাইয়া বুঝাইতে চায় যে এই দেশের মধ্যে ঈদ মিলাদুন্নবীর জন্য ছুটি দেওয়া হয়, সুতরাং এটার তো অনেক গুরুত্ব, এটা পালন করতে হবে। বলতেছিলাম আল্লাহর রসুলের জন্ম পালন করার কোনো পদ্ধতি আছে? আল্লাহ রসুল যেইভাবে দুনিয়াতে আসলেন এইভাবে কি দুনিয়াতে কেউ আসতে পারবে? ইতিপূর্বে এসেছে, কেউ তো আসে নাই। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মতো কেউ জন্ম হওয়া কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রসুলের আদর্শটাকে আমাদের গলার মালা বানাতে হবে, তাহলেই আমরা কামিয়াব হতে পারবো। আসলে যেই সমস্ত লোকগুলা এই স্লোগান দেয় এরা মূলত রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে তাদের মোটেও ধারণা না থাকার কারণে এই সমস্ত মন্তব্য করে। যেরকম ঠিক না বেঠি, একটা উদাহরণ দিলে বুঝবেন, সাত কানার গল্প। যেরকম কয় কানা? আওয়াজ দিয়ে বলেন কয় কানা? সাত কানা। এরা হাতি দেখার জন্য বের হয়েছে। যেরকম কি দেখার জন্য? হাতি দেখার জন্য। এরা সাময়িকভাবে মনে করেন যে অন্ধ, জন্ম অন্ধ নয় তো এরা অন্ধ হয়ে গেছে আর কি। তো এক পর্যায়ে দেখা গেছে কি সাত অন্ধ বের হয়েছে হাতি দেখবে। এখন এক অন্ধ এরা বলতেছে হাতি হইল পিলারের মতো। যেরকম কিসের মতো? পিলারের মতো। তো আরেক আরেকটা ডাক দেখ ছাগলের ছাগল, হাতি আবার ফিলারের মতো হয় কেমনি? হাতি হইল মূলার মতো। যেরকম কিসের মতো? মূলার মতো। আরেকটা কয়েক ছাগল, হাতি আবার মূলার মতো হয় কেমনে? হাতি হইল কুলার মতো। যেরকম কিসের মতো? কুলার মতো। আরেকটা ডাক দিয়ে কয়ে দম্বা, হাতি আবার কুলার মতো হয় কেমনে? ঠিক আছে, প্রত্যেকে একটা কথাই বলতেছে, হাতি যদি দেখা থাকি একমাত্র আমি হাতি দেখছি এবং হাতি হইল আপনার দেওয়ালের মতো। যেরকম কিসের মতো? প্রত্যেকে নিজের দিকে দাবি করতেছে এবং বলতেছে কি একমাত্র হাতি যদি দেখে থাকি আমি দেখছি, হাতি হইল কিসের মতো? কলার শরীর মতো। যেরকম কি শরীর মতো? কলার শরীর মতো। এক একটা মন্তব্য এক এক কানায় করতেছে। এক পর্যায়ে এক এলাকার ভিতরে ভ্রাম্যমান আপনার হাসপাতাল আছেন, সরকারিভাবে চক্ষু চিকিৎসা করে না, আছে না নাই? যেরকম সরকারিভাবে যখন আসছে আয়েশা এই সাত কানা কিনিয়া চোখের পর্দা কেটে দিল। যেরকম কি কেটে দিল? চোখের যখন পর্দা কাটছে এখন এরা চোখে দেখে। যেরকম কি দেখে? আগে তো চোখে দেখতো না, এখন কি দেখে? চোখে দেখতেছে। চোখে দেখার পরে এরা বলতেছে যে আমরা তো এই হাতি নিয়ে এত মারামারি করলাম, এক পর্যায়ে আমরা এখন চোখে দেখতেছি লও যাই হাতিটা কিরকম আসলে স্বচক্ষে দেখে আসি। এখন সাত কানা হাতির সামনে আইসে বলে হায় 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 রে পোড়া কপাল, আমি তো বলছিলাম হাতি হইল ফিলারের মতো, আসলে তো এটা হলো হাতির ফাওড়া। যেরকম ঠিক নেবে ঠিক, পায়ের মধ্যে দৈরা হয় মনে করছে হাতি কিসের মতো? ফিলারের মতো, খাম্বার মতো। আরেকটা দেখা গেছে কি হাতির দাঁতের মধ্যে দৈরা হ্যাঁ বলতেছে হাতি হইল মূলার মতো। যেরকম কিসের মতো? মূলা বুঝেন নি? মূলা, মূলার মতো। আরেকটা হাজের সুতরার মধ্যে দৈরা হয় হাতি হইল কলার শরীর মতো। কিসের মতো? কলার শরীর মতো। আরেকটা পেটের মধ্যে হাত বুলায় বলতেছে হাতি হইল দেয়ালের মতো। কিসের মতো? দেয়ালের মতো। এই যে আমরা মন্তব্যগুলো করছিলাম এইটা তো একটাও না, আসলে সবগুলা মিললেই তো হাতি। যেরকম ঠিক না বেঠি, তাহলে এই সাত কানায় যেইভাবে হাতির গুণাগুণ বর্ণনা করতে গিয়া
এদের থিওরি ভুল, কারণ তারা মোটে চোখেই দেখে না। একদল বেদাতি আছে যারা নবীর আদর্শ মানে না, এরা শুধু মিলাদুন্নবী নিয়ে আলাপালাপি করে, সিরাতুন্নবীর দ্বারে কাছেও যায় না। জোরে কোন ঠিক না বেঠি? এই বেদাতি গুলা থেকে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই?